রক্তমাখা নাক নিয়ে ওই ব্যক্তিটা আল্লাহর নবীর কাছে চলে গেল। নবীজির কাছে যাওয়ার পরে আল্লাহর রসুলকে গিয়া বিষয়টা খুলে বলল, ইয়া রসুল আল্লাহ, আমি ওলা ওলা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, একটা নারীর দিকে আমি তাকাইছি, ওয়া নাজারতু ইলাইহি ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, আমি তার দিকে তাকাইছি, এখন আমার নাক ফাটি গেছে গিয়া রক্ত বারর, ইয়া রসুল আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে ওই ব্যক্তিকে বললেন, হাদা উকুবাতু যামবাকা, এটাই হলো তোমার অপরাধের শাস্তি, এটা তোমার পাপের শাস্তি, তুমি কেন এই পাপটা করতে গেলা, এটা হচ্ছে তোমার জন্য পাপের শাস্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইনকার করলেন, তার প্রতি তিরস্কার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তমাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত পুরুষ যত নারী আসবে তাদেরকে একটা কথা বলে দেন, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। চোখরে নামাইয়া রাখার লাগে হইছেন আর লজ্জাস্থান রে হেফাজত করার লাগে হইছেন। এই দুইটি বিষয়ে অল্প কিছু আলোকপাত করেই আমার কথা শেষ করব। চোখের আলোচনা করার আগে যে বিষয়টা আমি আপনাদের সামনে বলতে চাই, ও যে দুইটা চোখ আল্লাহ কুদরতি দিয়ে দুইটা লাইট দিছেন, হক্কাশাই দেখি ইগো মা বাফর ফেটোর ভিতরে মা বাফে বানাইছেন না আল্লাহ দিছেন, আল্লাহ দিছেন। আমার মুসলমান ভাইরা আমার বন্ধগণ তাকায়া দেখেন, এমন বড় দুইটা নিয়ামত, সুন্দর দুইটা নিয়ামত দিয়েছে, এর নামরা কিন্তু মায়ের গর্ভে ছিলাম, একদম সামান্য এক ফোঁটা পানি ছিলাম, ওই পানি থেকে রক্তের ফোঁটা হয়েছে, আর সেই রক্তের ফোঁটা থেকে গুস্তের পিণ্ড হয়েছে, সোজা সোজা আমরা গুস্তের পিণ্ড ছিলাম, কোনো কিছু ছিল না, ওই গুস্তের পিণ্ড থেকে ফাটাইয়া গুস্তের ভিতর থেকে এত সুন্দর দুইটা লাইফ দিয়েছেন কে, আল্লাহ আকবার। ওয়ান শাক্কা ফিহি বাসারা ওয়ানজুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফিহি বাসারা, কবি বলেন তাকাও গোলাম তাকাও, তোমার শরীরের দিকে একবার তাকায়া দেখো, তুমি কিন্তু লেবেল করা গুস্তের টুকরা ছিলা, ওই গুস্ত থেকে কি সুন্দর করে ফাটাইয়া এমন সুন্দর দুইটা লাইট আল্লাহ দিয়ে দিলেন, ওই দুইটা লাইটের আলো এত মারাত্মক, ওই ছোট্ট ছোট্ট দুইটা চক, ছোট ছোট দুইটা লাইট, কিন্তু আমরা যখন মাথা উঁচু করে আকাশের দিকে তাকাই বিরাট বড় একটা আকাশকে আল্লাহ ওই চোখের ভিতরে ঢুকাইয়া দেয়। আল্লাহর বান্দা বান্দি যখন এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যের দিকে যখন ওই চোখ দিয়ে তাকান, চন্দ্রের দিকে যখন চোখ দিয়ে তাকান, বিশাল বিশাল পাহাড়ের দিকে চোখ দিয়ে তাকান, সেকেন্ডের ভিতরে চোখের ভিতরে সব কিছু এসে ঢুকে যায়। কত কোটি কোটি মাইল উপরে তেরা, কিন্তু আপনি সাইবা কয়েক সেকেন্ডর ভিতরে দেখবা তেরা ইয়া ফোকাস মারব চকু, সুবহানাল্লাহ, মারে না নি ফোকাস, কত দূরই কিন্তু ক্যামেরা লইলে, যত দামি ক্যামেরা হোক একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে দৌড়ে, এর বাদে আর দৌড়ে নি মাথুর না। আল্লাহ রাব্বুল আলামিন দিক থেকে সুন্দর দুইটা চক্ষু দিলেন, আবার এই চুকির ভিতরে অনেকগুলি পাট পাট দিয়েছেন, অনেকগুলি স্তর দিয়েছেন, একটা দুইটা স্তর নয় অনেকগুলি স্তর আছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওই চোখটা যদি আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন সুন্দর করে সাজিয়েছেন, চোখকে গর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করেছেন, চোখের আবার উপরে নিচে দুই জায়গায় দুইটা গার্ডওয়াল আছে না নাই মাথুন্যাতে, গার্ডওয়াল আছে নি দুইটা দেখুন না কি সুন্দর করে গার্ডওয়াল দুইটা দিছেন, আবার চোখের বুড়ি আছে আছে না অন, আবার দেখো কা আছে তো অন আছে অন আছে ইনর ক্যারেশমা দেহ কা দুনিয়ার দেহ কা, মানুষের শরীরের চুলও বাড়ে মুসও বাড়ে দাড়িও বাড়ে, কিন্তু অক্সাইন আর অক্সাইন জীবনেও আর বাড়ে নি মাথেন না, আর লম্বা হয় না, ইংলিশ জাগাত থাকে সুবহানাল্লাহ, ইক্সাইন যদি বাড়ত খালি আর হাঁটাহাঁটি লাগতাতে কোন দিন লাগলে এনে খাঁচি দিয়ে যাতা মারাত, আর দিল এনে ভিতরে দিয়ে যাতা চোখকে লাগিয়ে নে ঠিক নাই। আরেকটা সেটিং দেখো কা আল্লাহ রাব্বুল আলামিনের কত বিজ্ঞান ভিত্তিক সেটিং, চোখ যদি ও জায়গাত ওইতো দয়টা ওলা বারাবায় ক্যামেরা দুইটা যদি উইতো কিতা বোঝেন চোখই কিন্তু তাকলো নেই, বল খেলার যে লাগো হুরু থাকতে যে খেলাইছিলা
এক শ্যুট পড়লো এনে আর জায়গা বেটারি ফাটিয়া নাই গেল এনে, ঠিক নাই নে মাতুন, গালি তুটাত লাগলো এনে বাসো ঠেলা ঠেলি করিয়া চোখ দুইটার আড়াই আলামা লাগলো এনে, ঠিক কিনা? প্রতিদিন কতবার আপনার আমার চোখটা নষ্ট হত। আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জায়গায় সেটিং করে দিলেন, এখন আপনি বারবার এরকম চোখের মধ্যে মারবেন, বারবার মারেন, বারবার মারেন, দেখবেন আপনার চোখের মধ্যে সামান্যতম কোনো আঘাত লাগে না। চোখটাকে হেফাজত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এমন সুন্দর সেটিং করে দিলেন। আবার দেখেন চোখকে হেফাজত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন চোখের মধ্যে আবার সুন্দর করে এই যে চোখের পর্দা লাগাইয়া দিলেন, যাতে করে চোখটাকে হেফাজতে রাখা যায়। এরপরে আবার দেখেন চোখের ভিতরে পানি দিয়েছেন, এমন কুদরতি পানি। প্রত্যেকটা মানুষের চোখের ভিতরে পানি আছে, এমন মানুষ নাই যার চোখের ভিতরে পানি নাই। আচ্ছা বলেন তো দেখি, চৌকোর পানিটা বারাতনে দেওয়া লাগেনি অথন না দেখি, বরং বারাতনে দিলে জ্বলে, জ্বলে না নি? শুকুর ফানি টেন লিকুইড ফানি, আটা আটা ফানি, আঠাল জাতীয় ফানি, খেনে ফানি দিছেন। আবার দেখো কা শুকুর ফানি দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার, একটা হইল ঠান্ডা আর একটা গরম। সুবহানাল্লাহ, হইন না? চোখকে যারা গবেষণা করেছেন তারা দেখেছেন, গবেষণা করে দেখলেন চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই রকম পানি দিয়েছেন, একটা হলো ঠান্ডা পানি আরেকটা হলো গরম পানি। তার হেকমতটা কি, কারণটা কি? চোখের মধ্যে গরম পানি কেন দিলেন? মানুষ যখন কষ্ট পায়, মানুষ যখন দুঃখে পড়ে যায়, মানুষ যখন কষ্টে পড়ে যায়, মানুষের বাবা মারা গেছেন, মা মারা গেছেন, ছেলে মারা গেছেন, কিংবা কেউ কষ্ট দিয়েছে, তখন দেখবানে মানুষের চোখ বায় কিন্তু ফানি আয় আয় নানি, মানুষের ভিতরটা তখন গরম হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখ দিয়া গরম পানি বের করার ব্যবস্থা করে দিলেন। তার কারণ দেখবানে যত মানুষে কষ্ট পাক না কেন, কিছু সময় খান্দার সুযোগ পাইলে আস্তে আস্তে হালকা হয়ে যায়। কীটা হয় উরুতারে খান্দার সুযোগ না দিলে বিত্তর উত্তর ফাটি যায়, দেখছেন না? খালি কথা হয় কথা করে, খান্দার সুযোগ দিলে আর মানুষের চোখ বায় পানি আইলে মানুষের দুঃখ হালকা হইয়া বিত্তরটা ফ্রেশ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য গবেষকরা বলেছেন যদি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে গরম পানি যদি না দিতেন, আর মানুষ দুনিয়ায় যত কষ্ট পায় এগুলা যদি ভিতরে জমা থাকতো, তাহলে মানুষের খলজা ফাটিয়া হাট ফাটিয়া বার হয়ে গেল এনে। এর লাগে রব্বুল আলামিন মানুষের চোখের পানিকে গরম পানি বানায়া, গরম পানি বানার জন্য দেখবেন দুঃখের সময় কানলে গরম পানি বের হয়, চোখের পানিটা তখন গরম হয়, আর সুখের কান্না যখন মানুষ কান্দে ওই পানিটা ঠান্ডা পানি বের হয়। এই জন্য চোখের পানি দিয়েছেন। তিন নম্বর হল চোখের মধ্যে তেল দিয়েছেন, চোখের মধ্যে আটাল জাতীয় তেল জাতীয় পানি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। তার কারণ সারাদিন আপনি দৌড়াইবা, ক্ষেতর হাম করবা, রাস্তা দিয়ে চলবা, আপনার চৌকুত কিন্তু দুলাবালি হামাইব, ও দুলাবালি সারাদিন লাগার বাদে রাত্রে যখন আপনি ঘুমাই যিবা, দিনও এখারা উই পারল লাখান বার হরি দে, আর রাত্রে যখন ঘুমাই যিবা এই সময় বিড়ালি আকারে অবায়দি ময়লা আকারে বারোয় নানি সকালে উঠিয়া ও আস্তা রায় তো যে গাড়ির সামনে তো আপনার বৃষ্টি আইলে হতা হতা করে ওখানে নানি বৃষ্টি সাফ করে গ্লাসর, তো এনে ভিতরে ওলা আল্লাহ উই পাট দিছেন, ও উই পাট দিয়া আমরা সারা চকুর ময়লা আটাল ফানিয়ে বার করিয়া চকুর কোনাবায় বার করিয়া দিয়া চোখরে হেফাজত করিলে আল্লাহ রাব্বুল আলামিন এমন গুরুত্বপূর্ণ নেয়ামত দিয়ে আমাদের চোখটা বানালেন। ওই চোখকে বানাইয়া আবার দেখেন চোখের ব্যাপারে বলা হচ্ছে এই এই চোখটা এমন গুরুত্বপূর্ণ চোখ, এই চোখটা প্রতিটা সেকেন্ড, প্রত্যেকটা সেকেন্ড 50টা নতুন নতুন স্নেপ নিতে পারে। সুবহানাল্লাহ, প্রতি সেকেন্ড কয়টা বস্তুর স্নেপ নিতে পারে? 50টা আলাদা আলাদা নতুন বস্তুর স্নেপ প্রতি সেকেন্ড আলাদা নিতে পারে। সুবহানাল্লাহ। দুই নম্বর, এই চৌকুত আল্লাহ ক্যামেরাত লেন্স এমন কুদরতি লেন্স লাগাইয়া দিছেন যে এই লেন্সে 10 মিলিয়ন আলাদা আলাদা রং রে শনাক্ত করতে পারে, 10 মিলিয়ন আলাদা আলাদা রং। ওনার মাঝে 5000 জিনিস রাখুক আলাদা আলাদা করি, আলাদা করি দেয়নি না চৌকে মাতক্কা,
ওদোকার লাল হলুদ সাদা, এখন আপনি যত হাজার দেখা আলাদা করে দেখাই দিয়ে নিনা নামা তোকা আলাদা করে দেখায়, দুনিয়ার কোনো ক্যামেরা এইভাবে সম্ভব নয়। আবার দেখো কার চকুর আরও হেকমত আছে, যে চোখ খোলা রাখিয়া জীবনেও কেউ ঘুমাইতে পারেন না, আর চোখ খোলা রাখিয়া আসিও দেওয়া যায় না, দেওয়া যায়নি, চোখ খোলা রাখি আসি দিতে পারতো না, কেন জানেননি, চোখ খোলা রাখিয়া যদি কেউ আসি দিতে চকুর বিত্রর ইয়গুলা নষ্ট হয়ে যেতে পারে, এর লাগি অটো আল্লাহ চকরে কিনা করে মোজার ব্যবস্থা করে দিই। আরেকটা হইল চকুত আল্লাহ অটো চুইস লাগাইয়া দিছেন, কিতা লাগাইয়া দিছেন, উড়ু থাকতে আমার ডরাস না বাঘরে ডরাস, ওলা খেলাইতাম না নি আমরা, তো আমরা ওলা সেয়া কইতাম ডরাই না ডরাই না ডরাই না, তো ওতা করতে 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 যখন গালাত যাইত কি বর্ডার ক্রস হইলে ওই সময় চৌকে বাড়ি মারি দিই, মাথেন না যত চেষ্টা করো কা বর্ডার ক্রস করার লাগলেও চৌকে বাড়ি মারি দিই অটোমেটিক। অ মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অটো চুস লাগাইয়া দিলেন, তার কারণ হলো মানুষের হাতে যদি চুইস লাগানোর ক্ষমতা দিয়ে দিতেন তাহলে কিন্তু মানুষ ভুলক্রমে চুইস দিত না, চক্ষুটা নষ্ট হয়ে যেত। আপনি রাস্তা দিয়ে চলবেন, দেখবেন হঠাৎ করে একটা সিংলা চোখের সামনে দিয়ে চলে যায়, সিংলা চকুর গালা তাওয়ার আগে আগে চোখ অটোমেটিক বন্ধ হয়ে যায়। আবার আপনি যখন ঘুমাতে যাবেন অটোমেটিক চোখ বন্ধ হয়ে যায়, তার কারণ মানুষ ঘুমাইলে হইতে পারে না, আখতা উফরে তনে যদি বড় কিচ্ছু বাদা সাদা চকুত পড়ে যায়। এর লাগে মানুষের যখন ঘুম চলে আসে অটোমেটিক মানুষের চোখ বন্ধ হয়ে যায়, যাতে করে তার চোখটা নষ্ট হয়ে না যায়, যাতে করে আমাদের এই চোখের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়ে না যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখটাকে চতুর্দিক থেকে হেফাজত করেছেন। অনেক বড় একটা নিয়ামত, অত বড় দামি এবার এবার নিয়ামত আল্লাহ দিয়া কইরা গুর শুক্রিয়া আদায় করো, তার মানি চোখরে উল্টা পাল্টা খামো লাগাইও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখকে দিয়া বললেন, চোখ দিয়েছি দেখার জন্য, সব কিছু দেখতে পারবা না, আমি যা বলেছি তা দেখবা, যা নিষেধ করেছি তা থেকে তোমার চোখটাকে হেফাজত করতে হবে। তার মানে হলো হারাম জিনিস থেকে তোমার চোখটাকে হেফাজত রাখবা, হারাম জিনিসের দিকে তাকানো যাবে না। এখন আসেন প্রথম নম্বর হলো আমরা আমাদের চোখকে হেফাজত করব, তার কারণটা কি, এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে নির্দেশনা দিয়েছেন, চোখকে হেফাজত করো, আল্লাহর নির্দেশ মানা সুন্নত নফল না ফরজ। চোখরে লামাইয়া রাখতা গুনার যত কাজ আছে, অশ্লীল ছবি থেকে অশ্লীল জিনিস থেকে পরনারী থেকে আমরা আমাদের চোখরে হেফাজত করতাম এই নির্দেশটা কা, কমন একটা গুণা প্রত্যেকে আজকে ম্যাক্সিমাম মুসলমান এই চকুর জিনার মাঝে লিপ্ত আছে, ঠিক কিনা? সবে মনে করে এইগুলো তো সিম্পল ব্যাপার, এটা তো কোনো মামুলি ব্যাপার, অনেক মুরব্বী মানুষ অনেক আজি সাহ অনেক বড় হুজুর আমরারও দেখা যায় চকুর গুণা হয়ে যায়, ওই নে না চকুর গুণা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন খবরদার চোখকে তুমি কন্ট্রোল রাখো, চোখকে তুমি অবনমিত করে রাখো, খবরদার গুনার কাজের দিকে চোখকে দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাত্তাবি'আন নাযরাতান নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা, নবী বলেছেন খবরদার তুমি চোখ দিয়া গুনার কাজের দিকে তাকায়ো না, পর নারীর দিকে তাকায়ো না, যেই নারীকে তোমার জন্য হারাম ওই নারীর দিকে অবশ্যই তাকাবেন না, ওই ছবিটা মোবাইলে হোক ওই ছবিটা টেলিভিশনের পর্দায় হোক না কেন, যেখানেই হোক না কেন নারীর দিকে তাকানো যাবে, কে নিষেধ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছেন। দুই নম্বর কারণ হলো শোনেন, আজকে বেশিরভাগ চোখের জিনা হয়, আজকে বেশিরভাগ মানুষ চোখ দিয়ে উল্টা পাল্টা দিকে তাকায়, টেলিভিশন না এরকম খুব মানুষ কম আছে ঘরের মধ্যে টেলিভিশন লাগাইয়া, এখন আর ছোটো টেলিভিশনে হয় না, 24 ইঞ্চি না হইলে হয় না। ও চাচাদের আমার ভাইয়েরা, আপনাদের ঘরে ঘরে আমাদের ঘরে ঘরে আজকে এলইডি 24 ইঞ্চি টেলিভিশন লাগাইয়া রেখেছেন, সবাই কিন্তু টেলিভিশনের ছবিটা দেখি, মোবাইলও ছবি দেখি, রাস্তা দিয়া আটাত লাগলেও আমরা নারীদের দিকে তাকাইয়া ফেলি। আমার প্রান্তীয় যুবক ভাইয়েরা শোনো, আর আমার মুরব্বিয়ানে কেরাম শুনেন, আমরা গুনার কাজের দিকে তাকাবো না, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কঠিন সতর্কতা আমাদের জন্য দিয়েছেন, সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত,
سورة حميم السجدار بيش ايبان اكوش نمبر آيات سورة النور چوبیش نمبر آيات الله تین جائے گا اما در اکر شطر کو کڑے دیئے چن شنن الله کی بولتے سن امرا منے کری چوکر گنا ایتا معمولی گنا ایتا تمن کنو کٹھین گنا نوے کن تو رب بنا لامین بنے ان السمع والبصر والفؤاد كل اولئك كان عنه مسؤولا নিশ্চয় তোমাদের চোখ নিশ্চয় তোমাদের কান নিশ্চয় তোমাদের অন্তর ও মুসলমান শোনো নিশ্চয় তোমাদের চোখ দিয়ে যা দেখো নিশ্চয় তোমাদের কান দিয়ে যা শোনো নিশ্চয় তোমাদের অন্তর দিয়ে যা কল্পনা করো তুমি মনে করবা না দুনিয়ার মানুষ দেখে না এজন্য আমি পার পেয়ে গেলাম আল্লাহ বলেন তোমার চোখের প্রত্যেকটি চাহনি প্রত্যেকটি নজরকে হিসাব রাখা হচ্ছে প্রত্যেকটি চোখের চাউনিকে হিসাব করে করে রাখা হচ্ছে কান দিয়ে কি শুনতেছো সবগুলি কিন্তু হিসাব রাখা হচ্ছে তবে আমরা যখন ইয়ারফোন লাগাইয়া খানো লাগাইয়া গান উনি প্রাইভেটলি হুনি এই সময় তো মনে হয় আল্লাহ হিসাব করেন না নাকি তা ইয়ারফোন এগুলো লাগানোর বাদে আপনি গালাত বইবা কিন্তু যত সাউন্ড দিয়ে হে বাজাও শুনবানি মাতুকা সুরি হরি বাজাই তো হরি আর একটা কৌশল বার করছে হিতায় বার করি দিছেন ওইখান একলা একলা কিয়ামত গোটাই লিবে সেও বুঝতো নাই ঠিক নাই নি আগে তো উনি গান বাজাইলে তাই কই দেয় বেটা গান বাজাস খানে বন কর বেদ এখন আপনার গালার সিটো বইয়া বাজাইব এক জোরাও আপনি শোনা যায় নি শুনতে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কান দিয়ে কি শুনেছ প্রত্যেকটি কানের শোনা হিসাব করে রাখা হচ্ছে চোখের প্রত্যেকটি চাহনিকে হিসাব করে রাখা হচ্ছে কিয়ামতের দিন কিন্তু এর হিসাব দেওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন শাহিদা আলাইহিম সামাহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন কিয়ামতের দিন আপনি যা যা হুনছিলা আপনার খান দে সাক্ষী হিসাবে দাঁড় করা নেইব ও আবসারুহুম আপনার চোখরে সাক্ষী হিসাবে দাঁড় করা নেইব ও জুলুদুহুম তাদের চামড়াগুলিকেও সাক্ষী হিসাবে দাঁড় করানো হবে আল্লাহু আকবার আজকে আমাদের চামড়া আমাদের কথায় চলে কিয়ামতের কঠিন ময়দানে ওই চামড়াকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য করবেন আপনার চোখকে সাক্ষী বানাবেন আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে চামড়ার বিরুদ্ধে যখন সাক্ষী দিব ওদিন আপনি আমি অবাক হয়ে বলবো ও চামড়ারে তুই তো দুনিয়ায় থাকা অবস্থায় কোনো মাত মারতে পারতে না তোর তো কোনো জবান ছিল না কিছুই বলতে পারতি না আজকে তুই কিলাখান মাতস তোর দেখি বড়বড়াইয়া তুই অকলদা কইলাস ও চামড়া দুনিয়ায় থাকা অবস্থায় তো তোর কোনো জবান ছিল না চামড়া সেই দিন বলবে আজকে তিনি আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন কালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছিলেন তিনি আজকে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন তাহলে কিয়ামতের দিন কিন্তু হিসাব আছে না নাই মাতুকা সূরাতুন নূরে আল্লাহ বলেন ইয়াওমা তাশহাদু আলাইহিম ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون قام ترديم جبا مدر برد شكري من হাত কুলে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে পা কুলে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কুম্বালা কোন সময় ফাউল হইয়া হই হই আটিয়া গেছলাম কোন জায়গাত গুনার কাম করছিলাম ফাওয়ে কিন্তু টাস টাস ইয়া খাওয়া শুরু করব হাত বলা শুরু করবে কখন এই হাত দিয়ে কোন জায়গায় স্পর্শ করেছেন কখন এই হাত দিয়ে গুনার কাজ করেছেন কখন অন্যায়ভাবে মানুষের টাকা লুণ্ঠন করেছেন কোন সময় দস্তগত দিয়া অন্যায়ভাবে ঘুষ লইছেন এক খলমর কুসা মারিয়া ৫০,০০০ কুম্বালা লইছেন তার হিসাব আছে না নাই সব কিন্তু হিসাব নেওয়া হবে হাতের হিসাব নেওয়া হবে ও আমার যুবক ভাইরা আমার যুবতী বন্ধুরা শোনেন বাড়ি থেকে যারা শুনছেন হাত দিয়ে মোবাইলের কোন কোন প্রোগ্রামে ঢুকতেছেন কোন কোন প্রোগ্রামকে ওপেন করেন টাচ মোবাইলের আঙ্গুল কোন প্রোগ্রামও তোমার লাগে যদিও তুমি মনে কর রায় কেউরের কাছে হিসাব নাই হিসাব আছে হাত টাইম ও ভাইরা কেয়ামতের কঠিন ময়দানে ওই হাত আঙ্গুলগুলি বলে দিবে ওই বান্দাটা
এইভাবে এইভাবে আমার হাত দিয়ে করেছে, ওইটা করেছে, ওইটা করেছে, ওইটা করেছে, ওইটা করেছে, সব কিন্তু সেই দিন বলে দিবে। এই জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে হেফাজত করার দরকার আছে না নাই, এর লাগি এখন তো চোখকে হেফাজত রাখবেন, কারণ কেয়ামতের দিন ওই চোখ কিন্তু আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, সব কিন্তু বলে দিবে। তিন নম্বর হলো নবীজি বলেছেন কেন আপনি চোখটাকে হেফাজত করবেন, তার কারণ আলাইনানে জিনাহু মান নাজরি, চোখ দিয়া দেখা। আমরা মনে করি খালি খারাপ কাম করা ওটার নাম জিনা, না না, আল্লাহ নবী বলেন আলাইনানে জিনাহু মান নাজরি, চোখ দিয়া দেখার নাম হলো চোখের জিনা। দুই নম্বর হলো ওয়াল্লুসনানে জিনাহাল ইস্তেমা, আর কান দিয়া শোনার নাম কানের জিনা, বল লিসানে জিনাহুল কালাম, মুখ দিয়া অশ্লীল মাত মাতার নাম হইল মুখর জিনা। তিন নম্বর বল ইয়াদানে জিনাহাল বাচ্চি, হাত দিয়া ধরার নাম হাতের জিনা। ওয়ার রিজলু জিনাহাল খতা, পা দিয়া হাতিয়া খারাপ কাজের দিকে যাওয়ার নাম পায়ের জিনা। এইভাবে করে করে যতটা অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলিকে আপনি বাঁচাতে হবে, নতুবা চোখ দিয়া যদি খারাপের দিকে আমরা তাকাই জিনার গুণা ওই বনি না নামাতকা। আপনার আমার কিন্তু প্রতিদিন জিনার গুণা হচ্ছে, অ ভাইরা মোবাইলে যারা অশ্লীল ছবি দেখেন প্রতিনিয়ত আপনার কিন্তু জিনার গুণা হচ্ছে, গান যারা শুনেন জিনার গুণা ওই নিনা না, কিন্তু আমরা এটারে মোটেও দাম দেই না, খবর রাখি না, আমরা মনে করি এটা সিম্পল। উরুতার আত আত মোবাইল দূর বা এটা দেখিলে একদিন তুরা উরুতা মানুষ অসুবিধা কিতা মোবাইলে কু দেখের এমন কিতা করিলারি গিয়ে টিভি দেখের তু তুরা কিতা হয়েছে দেখিলে একদিন তুরা টিভি টাবি না দেখলে উরুতা মরুতা বাচ্চা কাচ্চা এটা যদি তুরা তুরা টিভি না দেখেন তো এটা চলতা কিলা আচ্ছা রব এটা সামাজিক অনুষ্ঠান দেখিলে একদিন আসে না নাই মাতকা আসে না নাই। আজকে আমাদের সমাজে এই গুণাগুলিকে হালকাভাবে দেখা হয়, কিন্তু জিনার বাজার বয়ে যাচ্ছে, এগুলা কিন্তু জিনা, এই জন্য এগুলার থেকে আমরা বেঁচে থাকতে হবে। চার নম্বর হলো চোখকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, পয়লা নম্বর চোখরে কন্ট্রোল করতে পারলে লজ্জাস্থানকেও বাঁচানো সম্ভব, কারণ অগিয়ে পয়লা শিকার করে বুঝছেন নি বাদে হবায় দাওয়াত দেয়। পাঁচ নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি নিজের চোখটাকে হেফাজত রাখতে পারে, নিজের চোখটাকে হেফাজত রাখতে পারে, মান হাফিজা বসরহু আও রাসাহুল্লাহু নূরান ফি কলবিহি আও বসীরাতিহি, আল্লাহ নবী বলেন কেউ যদি তার চোখটাকে জিনা থেকে প্রত্যক্ষ জিনা পরোক্ষ জিনা মোবাইলের স্ক্রিন থেকে টেলিভিশনের পর্দা থেকে রাস্তা দিয়া চলতে গিয়া নারীর দিক থেকে পরনারীর দিক থেকে যদি কেউ তার চোখটাকে বাঁচায়া রাখতে পারে, আমার আল্লাহ তার অন্তরের ভিতরে তার কুদরতি নূর জ্বালাইয়া দেন, আলাদা এক নূর জ্বালাইয়া দিবা সুবহানাল্লাহ, আল্লাহ চোখের মধ্যে আলাদা নূর জ্বালাইয়া দিবেন, ওই ব্যক্তিটার চোখের মধ্যে আল্লাহর কুদরতি নূর জ্বলে উঠবে। ছয় নম্বর হলো কেন আমরা চোখটাকে হেফাজত করবো, কারণ শয়তানে যে শিকার করে শিকার করতে হইলে অস্ত্র লাগে না না আতিয়ার লাগে তীর লাগে, তো শয়তানের মেইন অস্ত্র তীর হইল মানুষের চোখ, মানুষের ইন্নান্নাজুলা সাহামুম মিন সিহামি ইবলিস, শয়তানের প্রথম তীর। শয়তান একজন আল্লাহর বান্দাকে আল্লাহর বান্দিকে নষ্ট করে প্রথম যেটা দিয়া এটা হইলো চোখ দিয়া ফয়লা নষ্ট করে, চোখ দিয়া সাওয়ার বাদে তার গেছে খুব সুন্দর লাগে, এরপরে ব্রেইনের গেছে প্রোগ্রাম ফাটায় হয়ে দেখছ নি কত সুন্দর তোর বাই তো চাইলেই সে আর বার চাইলে কিতা, ওই বেটা দেখ মোবাইলে কত সুন্দর ভিডিও, ইগু না দেখলে তোর মজা লাগতো না, জলদি দেখ, আগে চোখ দি দেখে তারপরে ব্রেইনের গেছে প্রোগ্রাম, চৌকে ফাটায় লোকালোক কিন্তু ফাটায়, শয়তানের সৌন্দর্য মণ্ডিত করে দেয়, এজন্য আমরা চোখকে হেফাজত রাখতে হবে। সাত নম্বর হল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমস্ত নাফরমান মানুষগুলি দুনিয়ায় থাকা অবস্থায় পরনারীর দিকে তাকায় চোখের গুণা করে চোখের জিনা যারা করে, নবীজি বলেছেন মান নাজরা ইলা মাহাসিন ইমরাতিন নাজনাবিয়াতিন আন শাহওয়া সুবা ফি আইনাইহি লানাকা ইয়াউমাল কিয়ামা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
ওই বান্দার চুকটাকে নষ্ট করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় যারা পরনারীর দিকে গুনার নজরে যারা তাকায় গুনার দৃষ্টিতে যারা তাকায় খায়েশার নফসানির দিকে তাকায় খারাপ মন নিয়ে যারা নারীর দিকে তাকায় নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সকুর মাঝে জাহান্নামের আগুন লোহার শিশারে গরম করিয়া ঢুকাইবা নাউযুবিল্লাহ হইনাতে সকুত লোয়ার জাহান্নামর শিশারে ঢুকা নিব আরেকটা হইল কেউ যদি শোকরে হেফাজত রাখতে পারে নবী দিয়ে ফরমাইন ও ব্যক্তিটা এবাদত মজা পাইব সুবহানাল্লাহ রসুল বলেন কেউ যদি চোখটাকে হেফাজত করে ওই ব্যক্তিটা ইয়াজিদুহা ইলা ইয়াউমিল কিয়ামা হালাওয়াতা ইবাদাতিন ওই ব্যক্তিটা এবাদতের মধ্যে আলাদা মজা পাবে আপনি দেখবেন আপনার নামাজে মজা আছে আপনি জিকির করতে মজা পাবেন আপনি কোরআন তিলাওয়াতে মজা পাবেন নফল নামাজ পড়তে মজা পাবেন নতুবা আসুককে যদি হেফাজত করতে না পারেন দেখবেন আপনার নামাজে মজা লাগবে না আপনার এবাদতে মজা লাগবে না আপনার তিলাওয়াতে মজা লাগবে না রোজা রাখিয়াও আপনি মজা পাইতা তারাবির নামাজি কেন লাগবো বড় এক বুঝা ঠিক না আপনার কিন্তু এবাদত মজা লাগবে না এরপরে শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি তার লজ্জাস্থানের হেফাজত করে তার চোখের হেফাজত করার দায়িত্ব নিতে পারে আল্লাহ নবী বলেন আমি নবী বলছি কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমরার লাগি জান্নাতের জামিনদার হয়ে গেলাম আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব সুবহানাল্লাহ তোমরা তোমাদের লজ্জাস্থানের জামিনদার হও তোমরা তোমাদের জিব্বার জামিনদার হও তোমরা তোমাদের চোখের জামিনদার হও আমি নবী কিয়ামতের দিন তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম সুবহানাল্লাহ আরেকটা হলো নয় নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের মাঠ যে দিন সংগঠিত হবে সমস্ত মানুষদেরকে কিন্তু একটা মাঠের মধ্যে একত্রিত করা হবে আপনাকে আমাকে একত্রিত করা হবে একটা মাঠের মধ্যে সবাইকে দাঁড় করানো হবে সূর্য মানুষের মাথার উপরে এক মাইল দূরত্ব চলে আসবে মানুষ কিন্তু পানি পানি বলে সেই দিন চিৎকার করা শুরু করে দিবে মানুষ কান্না শুরু করবে এত বেশি কাঁদবে মানুষের চোখের পানি ফুরিয়ে যাবে মানুষের চোখ দিয়ে রক্ত বের হতে শুরু হবে আগুন বের হতে শুরু হবে কান্নার মতো আর পানি চোখের মধ্যে থাকবে না চিৎকার করে করে সেই দিন মানুষ কাঁদবে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আইনিম বাকিয়া ইয়াউমাল কিয়ামা ইল্লা আইনা গদ্দাত আন মাহারিমিল্লা নবীজি বলেন কিয়ামতের দিন সবাই কাঁদবে চিল্লাইয়া চিল্লাইয়া চিৎকার করে করে মানুষ সেই দিন কান্দে থাকবে কিন্তু দুইটা চোখ সেই দিন কাঁদবে না আমার কথা বুঝে থাকলে বলেন কয়টা চোখ এখান্ত নাই দুইটা চোখে কিয়ামতের দিন খান্দা লাগতো নাই নবীজি না খররা দুইটা চোখে খান্ত নাই একটা চক্ষু হল গদ্দাত আন মাহারিমিল্লা দুনিয়ায় থাকা অবস্থায় যেই চক্ষুটা জেনা করে নাই উল্টা পাল্টা তাকায় নাই অশ্লীল ছবি দেখে নাই নারীদের দিকে তাকায় নাই হারাম জিনিস দেখে নাই আল্লাহর হারাম থেকে যেই চক্ষুটা হেফাজত থেকে ছিল নবীজি বলেন কিয়ামতের দিন ওই চোখ কখনো কাঁদবে না দুই চোখে খান্ত নাই একটার কথা কইছি আর একটা বাকি রয়েছে না নেই আর কোন সেই চক্ষু শোনেন সেই চক্ষু হলো আল্লাহ নবী বলেন যেই সমস্ত মানুষগুলি আল্লাহর দিনের পথে চলতে গিয়া আল্লাহর দিনের পথের মুজাহিদরা আল্লাহর রাস্তাকে পাহারাদারি করেছে আল্লাহর দিনের মুজাহিদ যারা যেই সমস্ত মানুষেরা আল্লাহর দিনের মুজাহিদদেরকে পাহারাদারি করেছে রাত জেগেছে আল্লাহর পথে যারা রাত জেগেছে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তাদের চোখটাকে কাঁদাবেন না এবং নবীজি বলেছেন তিন দল মানুষকে সাহায্য করা তিন দল মানুষকে সাহায্য করা আল্লাহর উপর বাধ্যতামূলক ওয়াজিব হয়ে যায় আল্লাহর হক হয়ে যায় কয় দল মানুষরে জোরে মাতুক্কা কয় দল তিন দল মানুষকে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় এক দল হলো সালাসাতুন হাক্কুন আলাল্লাহ ফি আউনিহিম তিন দল মানুষকে সাহায্য করে আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় এর মধ্যে এক নাম্বার হলো আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পথে মুজাহিদ যারা
আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি কোনো বান্দা বান্দি চেষ্টা শুরু করে দেয় যেই মানুষটা তার জানকে বাজিয়ে রেখে আল্লাহর দিনের পথে চলা শুরু করে দেয় রিস্কের মধ্যে আল্লাহর দিনের কথা বলতেই থাকে আল্লাহর দিন কায়েমের জন্য বেরিয়ে যান তার জান দিয়ে আমল দিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে আল্লাহর পথের মুজাহিদ যারা এরারে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব হই যায় আল্লাহ তারারে সাহায্য করেন আর গুণাত্তনে সোকরে লজ্জাস্থান রে জিনাতনে বাসাইবার লাগি আন্নাকিহুল লাযী ইউরিদুল আফাফ যারা বিয়া করিলায় এরারে আল্লাহ সাহায্য করা ওয়াজিব হই যায় সুবহানাল্লাহ আমরা অনেকে মনে করেন বিয়া করলে তো খাওয়াইতো পারতো না খাইতো পারতো না ইলা এক রিউমার আছে না নাই পয়েন্টরে বিয়া দেই না কিতার লাগি যে এখন বিয়া দিয়া তো লাভ নাই খাওয়াইতো পারতো না খাইতো পারতো না কিন্তু নবীজি কইরা এরে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব হক হই যায় সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলি তোমরা যদি গরিব আল্লাহ তোমরা রে ধনী বানাইয়া দিবা যদি বিয়ে করো সুবহানাল্লাহ বিয়ে করলে পরে লস হয় না এই জন্য এখান থেকে আরেকটা শিক্ষা হলো সন্তান যখন বিয়ের লায়েক হবে লগা লগাকে বিয়া দিবা এটা হইলো মা বাবার মূল দায়িত্ব সন্তানদের বয়সের দিকে না তাকাইয়া বালিগ হয়ে গেছে মোটামুটি বয়স হয়ে গেছে যত জলদি পারা যায় বিয়া দিবা সন্তান সন্ততিও বাঁচব মা বাপ ও জাহান্নামের আগুনে বাঁচবা তাহলে আমরা বুঝতে পারলাম কিয়ামতের দিন ওই চুকটা কাটবে না দুনিয়ায় থাকতে যেই চুকটা কষ্ট করে গুনার কাছ থেকে নিজেকে হেফাজত রেখেছিলেন আজকে কিন্তু অহরহ পুয়ান ফুড়িন বাপ মা সব মিলিয়া জামাত সহকারে সকুর জিনা করিনি না না হকলে একলগে বা জামাত করি এর লাগে আজকে থেকে সতর্ক হতে হবে সন্তানদেরকে সতর্ক রাখতে হবে চুকের জিনা থেকে আমরা বাঁচব সন্তানদেরকে বাঁচাব আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 নম্বর হলো 11 নম্বর হলো যে এই সমস্ত মানুষগুলি নিজের যে লজ্জাস্থানকে জেনা থেকে হেফাজত করবে চুপকে হেফাজত করবে কেয়ামত পর্যন্ত আল্লাহ নবীজির দোয়া তার আল্লাহকে আল্লাহ বরাদ্দ রাখছ নবীজি দোয়া করিয়া গেছেন আল্লাহকে সুবহানাল্লাহ কই না আল্লাহ নবী তাদের জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা গফির জামবাহুম ওয়াতাহির কলবাহুম ওয়াহসিন ফারজাহুম নবীজি তিনটা দোয়া করিয়া গেছেন যুবক ভাইরা আমার যুবতী বোনরা যারা শুনতেছেন খেয়াল করে শুনেন আমার মুসলমান ভাইরা আমার বাবারা শুনেন নবীজি তিনটা দোয়া করে গেলেন যারা নিজের চোখকে জেনা থেকে হেফাজত করবেন যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন নবীজি কেয়ামত পর্যন্ত তারার লাগি তিনটা দোয়া করিয়া গেছেন আল্লাহর গেছে আল্লাহুম্মা গফির জামবাহু আল্লাহ তুমি তার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহু আকবার আল্লাহ তুমি তার জীবনের গুনাহ মাফ করে দাও ওয়াতাহির কলবাহু আর তার কলবটাকে তুমি স্বচ্ছ পবিত্র বানাইয়া দাও কলবকে পবিত্র করে দাও তিন নাম্বার হলো ওয়াহসিন ফরজা আল্লাহ তুমি তার লজ্জাস্থানকে হেফাজত করো নবীজি তিনটে দোয়া করিয়া গেছেন এখন প্রশ্ন হইতে পারে আখতা যদি আমরা চাইলাই চোখ ফড়ি যায় ইগুর বিধান কিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আটাত লাগলে তো রাস্তা তাখতা চোখ তো ফড়িও যায় ই যে ডর দেখাইছেন এখন আমরার তো ডর করেন আমরার কি তৈব অবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন নজরিল ফুজা কালা আসরিফ বসরাকা আখতা যদি চোখ ফড়ি যায় বেকিয়ালে তাইলে তোমার দায়িত্ব হইলো চোখ ফিরাইলি ভাই লগালো কিতা করবে আস্তাগফিরুল্লাহ করি চোখ ফিরাইলি ভাই তখন আর কোনো গুণা ওই তো নাই এখন আক্কা আমরা কয়েকটা পয়েন্ট কইমু আমি তো আপনারা বাক্কা ফজিলতর কথাও কইছি ডরও দেখাইছি যে চকুর হেফাজত না হইলে ক্ষতি হইব ঠিক কি না আবার আপনাদেরকে সুসংবাদ দিলাম নবীজি আপনাদের জন্য দোয়া করে গেলেন দুই নাম্বার হলো কেয়ামতের কঠিন ময়দানে আপনাদের আমাদের চোখটা কানবে না তিন নাম্বার হলো অন্তরের মধ্যে আল্লাহ ইবাদতের মজা লাগাইয়া দিবেন চার নাম্বার হলো নবীজি বলেছেন যারা লজ্জাস্থানের হেফাজত করলো আর যারা চোখের হেফাজত করলো মুখের হেফাজত করলো আল্লাহ নবী কইন তোমরা অগুন্তর দায়িত্ব নাও আমি নবীজি আদমান লাহুল জান্না আমি তার জান্নাতর দায়িত্ব নিয়ে নিলাম নবীজির যদি সেই পাওয়া জান্নাত পেতে চান আর যদি কামদের কঠিন ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান
তাহলে চোখকে হেফাজত করতে হবে। ইনতুবা নবীজি বলেছেন কিয়ামতের দিন ও শুকর গুনার কারণে অনেকরে জাহান্নামী বানাইবা। আপনাকে আমাকে জাহান্নামের আগুনের ভিতরে লাল করা রডকে যুগের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। ও চাচা জান আমার ভাইরা একটু চিন্তা করে দেখেন না কেন, এখন যদি কেউ আমরা দুই শুকুর মাঝে আগুনের খাম নাই, এমনেও যদি দুইটা রড হারাইয়া খালি গুতায় বছরের পর বছর মারে হক্কা চাই দেখি কষ্টই গুজারার মতনই, এটা কিন্তু বরদাস্ত করা যাবে না। এইভাবে জাহান্নামের আগুনে জ্বলন্ত লাল লাল রড দুইটা দুইটা চোখের মধ্যে ফেরেশতারা ঢোকাইয়া দিবেন, আল্লাহু আকবার, আর সেই শাস্তিটা বছরের উপর বছর আপনাকে আমাকে দেওয়া হবে। এখন আমাদের প্রশ্ন হতে পারে আমরা কিলা খান ও শুকুর গুনাতনে বাঁচতাম, কিছু পদ্ধতি জানা দরকার নাই মাতকা, কিছু পদ্ধতি আছে সিস্টেম আছে এই চোখের গুণা থেকে বাঁচার জন্য। এই পদ্ধতির মধ্যে এক নম্বর পদ্ধতি যেটা আমরা করতে পারি সেটা হলো আল খাউফু মিন সুইল খাতিমাহ। শুকুর গুনাতনে ও কারণে বাঁচতাম যে আল্লাহ নবী ফরমাইন যারা শুকুর জিনা করে এরার মৃত্যুই বড় খারাপ মৃত্যু, যারা হক্কা নাউজুবিল্লাহ, এই খারাপ মৃত্যুর বয়টা আমরা ভিতরে যদি আনতাম পারি যে আমার মৃত্যু খারাপ হইব, আমার সক্রাত কঠিন শাস্তি হয়ে যাব, অতএব আমি শুকুর গুনাতনে বাঁচম। দুই নম্বর সোহবতুল আখিয়ার, বালা মানসর লগে সলতা, খার লগে সলতা, কারণ দেখবানে আপনি যেগু হবিষ বদমাস এগুলোর লগে চললে টানি টানি লইয়া দিব আর ফুড়ি দেখাইবার লাগে, ঠিক নাই নি, ইগে টানিয়া বাইগ স্কুল ছুটি হয়ে যাওয়ার যায় গিয়ে। আর আল্লাহওয়ালা নেককার মানুষের সামনে, আল্লাহওয়ালা নেককার মানুষের লগে যদি চলেন তাইলে দেখবানে আপনার টানি টানি হইব, আইয় নমাজের আজান হয়ে গেছে স্টেশন মসজিদ গিয়া নমাজ গান পড়িলেই, মোবাইলও আপনার খারাপ ছবি দেখাইতো নাই, আপনার এই খারাপের দিকে নিত না, এর লাগে বালা মানুষের লোকের সলতা সোহবতুল্লাহ ইয়া। তিন নম্বর হুরুল আইন, তিন নম্বর চোখকে হেফাজত করার অন্যতম মেডিসিন হল, ও আমার ভাইয়েরা আমার মুসলমান চাচারা শুনিম, যখন আপনার আমার চোখের সামনে একটা খারাপ চিত্র যখন চলে আসবে, কোনো নারীর ছবি যখন সামনে আইব লগা লগ আপনি চিন্তা করবা ইগুর ভাই আমি তাকাইতাম, আমার আল্লাহ না কোরআন আল কারিমে বলে দিয়েছেন যদি দুনিয়ায় থাকা অবস্থায় তুমি চুকির জিনা থেকে বাঁচতে পারো জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য এমন সুন্দর সুন্দর হুর রেখেছেন। নবীজি বলেন এরা যদি একটাবার দুনিয়াতে তার আঙ্গুল তালামায় লা আদা আত্মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের ভিতরে যা আছে, এরা এত সুন্দর নারী, আকাশ আর জমিনের ভিতরে যা আছে সব কিছু আলোকিত হয়ে যাবে। হুরুনাইন কামসালিল লুলুইল মাকনুন, আপনি তখন চিন্তা করবেন দূরে ইগুর ভাই কিতা চাইতাম, আমার আল্লাহ তো এর বদলা জান্নাত আমার লাগি অত সুন্দর রাখছেন যার সুন্দরের কোনো তুলনা নাই, হগুন্যর কথা মনে রাখতাম। দুনিয়াতে আপনাকে একজন মেয়ে প্রেমের প্রস্তাব দিল, আপনি তখন মনে করবেন আবার কেমন সুন্দরী মেয়ে, তার চাইতে কোটি কোটি গুণ সুন্দরী মেয়ে আমার আল্লাহ স্থায়ীভাবে আমার জন্য জান্নাতে রেখে দিয়েছে। এরপরে সাইন নম্বর হলো আসসালাম, বেশি বেশি করে নামাজ পড়া, বেশি বেশি করে গীতা, ইন্না সালাতাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তখন লজ্জাস্থানের হেফাজত হইব শুকুর হেফাজত হইব, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতাম। আরেকটা হলো আসসাওম, আপনি যদি আপনার চোখকে হেফাজত করতে চান লজ্জাস্থান কি সিনা থেকে হেফাজত করতে চান বেশি করে আপনি রোজা রাখবেন, নফল রোজা রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াস্তাতি ফালাইহি সাওম ফা ইন্নাহু লাহু ইজা, নবীজি বলেন তুমি যদি তোমার সিনা থেকে বাঁচতে না পারো, বিয়ে করার ক্ষমতাও যদি না থাকে, বেশি করে নফল রোজা রাখো, নফল রোজা রাখলে তোমার শোকও বাঁচবো তোমার লজ্জাস্থান হেফাজত থাকবে। এরপরে আরেকটা হলো আজ্জেবাজ, বিয়া করাই লওয়া, তখন লজ্জাস্থানও হেফাজত হইব শোক হেফাজত হইব। আরেকটা হইল তো দেখিরুল মালাইকা আল্লাযীনা ইয়াহুসুনা আলাইকা আমালাকা, সব সময় মনে রাখা যে আমায় যেতা যেতা খরিয়ার ডাইনে একজন বউ একজন আছেন নানি, এই দুজনে তো লেখিলরা ওখান যদি ধারণার মাঝে থাকে তাহলে দেখবানে আমরা গুণাত্তনে
বাস্তাম পারবো সব সময় কেন মনে রাখবা ও যুবক ভাই হল যেবলাও তোমার গুনার কথা মনে হইব ছবি দেখার কথা মনে হইব নারীর প্রেমের কথা মনে আসবে সাথে সাথে চিন্তা করবা আমার ডাইনো একজন বাউ একজন তারা তো কিন্তু আমার সপ্তাহ রেকর্ড কররা সপ্তাহ লেখিলিরা অতএব আমি গুনার কাজ করব এটা মনে থাকলে মানুষ গুনার কাজ করবে না আরেকটা হলো তো দেখিরো শাহাদাতুল আরফ জমিনে আমরা জেতা জেতা করি আপনারা বালা করি বুঝুন জান দুনিয়ায় যা যা করি জমিনের উপরে করি না আসমানে করি জমিনের উপরে করি যা যা করি কিয়ামতের দিন জমিনে সাক্ষী দিব না না ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহ কইরা জমিনের ভিতরে যা যা আছিল সব বার হই আইব জমিনে টাস টাস ইয়া গালি কইব রেকর্ড করা আচ্ছা হোক কাছাই ও যে বঙ্গবন্ধুর সাতই মার্চর বাসন কয়েকদিন আগে বাজছে না নি গুরুম গুরুমটা হইয়া বাজে আও কত আগে কত বক্তব্য দিছেন অমুকে বক্তব্য দিছেন তমুকে দিছেন তাই তো নিয়াত নাই কিন্তু তার বক্তব্য আছে এটা হইতো নে হয় এটা হইল আল্লাহ রব্বুল আলমিনে মাটির প্রত্যেকটা মানুষের খোতা মুক্ত নে বারণির বাদে অটোমেটিক রেকর্ড করে রাখিলেন সুবহানাল্লাহ তো মানুষের প্রযুক্তি যদি এটা টানিয়া আনিলায় আল্লাহর প্রযুক্তি ফারত নাই নি মাতুকা এই জন্য জমিনের উপর যতটা গুণা করবেন সব সময় মনে রাখতে হবে আমার কেউ না দেখুক কিন্তু জমিন কিন্তু আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের দিন এই জন্য জমিনের সাক্ষীটাকে যদি ডরাইন দেখবানে আপনি চকুর গুণাতনে বাঁচতে পারবা লজ্জাস্থানের গুণাতনে বাঁচতে পারবা এরপরে আরেকটা হল আল ইকসারু মিন নওয়াফিল ইবাদাত বেশি করে নফল ইবাদত করা জোরে বলেন কি করা বেশি করে আপনি নফল ইবাদত করবেন তার কারণ হলো নবী জীবনে ওয়া কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি আল্লাহ নবী বলেন বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করতে শুরু করে দেয় ওই বান্দার চোখ আর তার চোখ থাকে না ওই চোখটা আল্লাহর চোখ হয়ে যায় আর বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করবে বান্দার কানটা আল্লাহর কান হয়ে যায় বান্দার হাতটা আল্লাহর হাত হয়ে যায় বান্দার পাটা আল্লাহর পা হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ তখন অটোমেটিক গুণ বালা হয়ে যায় বেশি করেই নফল এবাদত করলে আরেকটা হইল ইয়াকুম বল জুলুস ফিত্তরকাত রাস্তাঘাট উবানি রাস্তাঘাট ব স্কুল ছুটি হইলে গেইটও উবানি কলেজের গেইটও উবানি রাস্তাত আ হইয়া উবানির তনে হেফাজত থাকা কারণ রাস্তা দুবাইলেও আপনি খারাপ ছবি দেখাও লাগবো ঠিক কিনা এর লাগে অপ্রয়োজনে রাস্তাঘাটে দাঁড়ানো যাবে রাস্তায় বসাও যাবে না আজকালকু আমরার ফুয়াবাতি জিনতরে দেখা যায় এতিমল লাগান বিক্ষু করলাহান স্কুল কুম্বালা ছুটি হইতো তারা বারসাইয়া বই রয়ে ঠিক কিনা মাথুন না এর লাগে ইত্যাদ বয়া যাইতো না আরেকটা হইল মুজাহাদাতুন নফস নফসর লগে বেশি বেশি করে জিহাদ করা যে না আমি এটা করতাম নাই আমি এটা করতাম নাই নফসরে বাসাইবার লাগে সর্বোচ্চ চেষ্টা করা নফসর লগে জিহাদ করা নিজের লগে জিহাদ করক্কা বেশ বেশ করি যে না আমি এটা করতাম না এ আবদুল্লাহ নিজরে প্রশ্ন করক্কা তোমার লাগে ইতা করা ঠিক নাই তোমার লাগে ইতা করা ঠিক নাই তোমার লাগে ইতা করা ঠিক নাই নিজরে নিজে শাসন করক্কা বেশি বেশি করি ছড়ি একটা লইয়া গোল্লা লইয়া বলে বাড়িয়ে ঠিক করলি মু তোমারে উল্টা পাল্টা করিও না না করলাম চোখরে ওলা দড়িয়া টুনকা মারিয়া হইবা এই চোখ দেখসাই দুঃখ মিলেনি দেখ বেটা চৌকে কইব হাসাও তো দুঃখ ফাইয়ার বলে তুড়া তোমারে টুনকা মারছিস দুঃখ ফাইছো আর নবীজিন কইছেন আল্লাহ বালা করি দিবা হি সময় যারবে কিলা বেটা এখন তুই ঠিক মতো চল চৌকরে শাসন করবা পারবা তো ইনশাআল্লাহ শাসন করবা এরপরে হইল শুকুর গুজার হওয়া মানে আল্লাহ অত দামি চৌক আমরা রে দিছেন আগেও তো কইছি ও চকুর শুক্রিয়া যদি আমরা আদায় করি তাহলে আমরা গুণা থেকে বাঁচতে পারবো সর্বোপরি হলো মুরাকাবাতুন নফস নিজে সবসময় মোরাকাবার মাঝে থাকবা যে আমারে আল্লাহ দেখরা কে দেখরা আল্লাহ দেখরা আল্লাহ লেখরা সব কিছু রেকর্ডর ও আল্লাহর মোরাকাবার মাঝে যদি থাকেন তাহলে দেখবানে আপনি খুব সহজে গুনার খামতনে বাঁচতে পারবা সম্মানিত হাজিরিন আমি এই কথাগুলি আপনারা কইলাম যে আমরা লজ্জাস্থান রে আর আমরার চৌকড়ে গুনার খাস্তনে হেফাজত রাখতাম কারণ ইগুনতে আনেওয়ালা রোজার সোয়াবরে ক্ষমাইব এবং রোজারে নষ্ট করব ঠিক কিনা এর লাগে আল্লাহ রব্বুল আলমিনে আমরা হলরে তৌফিক দিতা আর রমজান মাসরে আমরা গনিমত মনে করিয়া খাজো লাগাইতাম
রমজানের রোজারে ঠিক মতো রাখতাম, রাত্রিবেলা তারাবির সালাত এবং তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করতাম ঠিক মতো, আর তিলাওয়াত কর্ম বেশি বেশি করি রমজানও, আর ইফতার খরাইম মানসরে বেশি করি ইনশাআল্লাহ, এতেকাফ কর্ম লাইলাতুল কদরে তালাশ কর্ম ইনশাআল্লাহ হক্কা, আর গীবত চুকল করি এগুলার তনে আমরা নিজরে হেফাজত করমু, আল্লাহ রব্বুল আলামিনে আমরারে তৌফিক দান করুকা, আর লজ্জাস্তানরে চোখরে যেন নিজেও হেফাজত করতাম পারি, আমরার বাচ্চা কাচ্চা সবরে যেন হেফাজতে রাখতে পারি। হাদা মা ইন্দি ওয়া আলমু ইনদাল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।